আসসালামু আলাইকুম বিভা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আটি পর্বে ইনফরমেটিভ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে শো করব পেসেন্ট ইউজ করে কিভাবে আপনারা বাংলাদেশে মানি ট্রান্সফার করবেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন এবং যারা আমেরিকাতে আছেন, আপনারা কিভাবে পেসেন্টের মাধ্যমে বাংলাদেশে মানি ট্রান্সফার করবেন। তো ইউরোপে যারা আছেন তারা 1.5 ইউরো খরচ করে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন, মানে হলো 1.5 ইউরো খরচ করে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন। এবং যারা আমেরিকাতে আছেন তারা $2 খরচ করে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে পারবেন পে সেন্টারের মাধ্যমে। তো পে সেন্টারের একটা সুবিধা হলো যে পে সেন্টারের রেট সবসময় হাই থাকে। তো চলুন আমরা এখন প্রসিডিউরটা জেনে নিই যে কীভাবে আপনারা মানিটা ট্রান্সফার করবেন, নিজে নিজে অনলাইনে অথবা আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে ওয়েবসাইটে এই যে পেসেন্টের ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো আমি ওই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা প্রোমো কোড দিব যেটা আপনার যারা প্রথম ট্রান্সফার করবেন, আপনারা যে এই যে 1.5 মানে 1.5 ইউরো যে খরচটা আসবে এটা আপনারা মাইনাস করবে। আমি যে কোডটা ডেসক্রিপশন বক্সে দিব এই কোডটা ইউজ করলে আপনারা প্রথম ট্রান্সফারে আপনারা 1.5 ইউরো মাইনাস করবে, মানে জিরো কস্টে আপনারা প্রথম ট্রান্সফারটা করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে এই যেখানে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে আপনারা যে দেশে আছেন এই দেশটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি যদি ইটালি থাকেন ইটালি সিলেক্ট করবেন, আপনি যদি জার্মানি থাকেন জার্মানি সিলেক্ট করবেন, ফ্রান্সে থাকলে ফ্রান্স সিলেক্ট করবেন, তারপরে পর্তুগাল থাকলে পর্তুগাল সিলেক্ট করবেন, যদি ইউএসএ থাকে ইউএসএতে সিলেক্ট করবেন। তো দেন আপনার নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার পরে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার নাম দেবেন। তো যেহেতু আমি অলরেডি নাম আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে আজকে আমি 50,000 টাকা বাংলাদেশের টাকায় আমি সেন্ড করে আপনাদেরকে শো করব। তো এখানে দেখেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে এন্টার করব। ওকে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে আমি এন্টার করলাম। এন্টার করার পরে আপনারা এই যে এখানে দেখবেন ট্রান্সফার, এই যে সেন্ড মানি, সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনার এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনারা যেটা করতে হবে এই যে এখানে আপনার ইউরোর পরিমাণটা লিখবেন। ধরুন আমি যদি 50,000 টাকা যদি সেন্ড করি তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে 500 7 ইউরো, তো ধরেন এই যে আমার কেন টাকাটা শো করতেছে। তো রেট হইল আপনার 99.06। তো আমরা ট্রান্সফার ওয়াইজের সাথে আমরা কম্পেয়ার করে নিব। এই দেখেন 99.09 আর আপনার এতে আছে কত, 99.06, মানে 3 সেন্ট ব্যবধান। তো যাই হোক, এখন আমরা যেটা করব এই যে আমি এখানে অ্যামাউন্টটা দিলাম, দেওয়ার পরে তো এখানে আপনারা যেটা করতে হবে, দেখেন আমি অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা আমি যেটা বলছি যে আমি একটা প্রোমো কোড দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, এইখানে দেখেন আপনার সেভ মানি, আপনারা এই যে আমি অলরেডি এই যে এখানে সেভ মানিতে ক্লিক করবেন। এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনটাতে এই যে আপনার ইনভাইট কোড, ইনভাইট কোডটা আমি যে ডেসক্রিপশন বক্সে যে কোডটা দিয়ে দিব এই কোডটা দেওয়ার পরে এখানে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করে নিলেই আপনার এই যে এখানে ফিটা জিরো শো করবে। আর যদি আপনি যদি প্রোমো কোডটা যদি অ্যাড না করেন তো সেই ক্ষেত্রে আপনার যদি 1.5 মানে 1.5 ইউরো, আর যদি যারা ইউএস থেকে সেন্ড করবেন $2 আপনার $2 আপনার বেশি পে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেভ মানি, এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইনভাইট কোড আছে ইনভাইট কোডে গিয়ে আপনারা কোডটা অ্যাড করে দিবেন। তো দেন আপনার এই যে বাংলাদেশের যে অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করবেন বাংলাদেশের অ্যাকাউন্টের ডিটেলস দেবেন, দেওয়ার পরে তারপরে আপনার এখানে কার্ডের ডিটেলস দেবেন, দেওয়ার পরে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করার পরে কনফার্ম অ্যান্ড সেন্টে ক্লিক করবেন। আপনি যখন কনফার্ম অ্যান্ড এতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই যে মানি অন ইটস ওয়ে, ওকে, এই যে এই যে অলরেডি কিন্তু আমার এখানে এই যে সেন্ডিং শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা পে সেন্ড ইউজ করে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশে খুব সহজেই। তবে এখানে আরেকটা জিনিস আছে, যেটা আপনারা যদি 1000 ইউরোর উপরে যদি আপনি সেন্ড করতে চান, এই যে লিমিটে ক্লিক করবেন। লিমিটে ক্লিক করার পরে দেখেন এই যে আপগ্রেড লিমিট, তো আপগ্রেড লিমিট যদি করতে চান, এই যে আপনি আনলিমিটেড ফোন তো ট্রান্সফার করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি যদি 5000 ইউরো যদি একসাথে সেন্ড করতে চান, আপনি স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করে আপনার যে এই যে আপনার আইডি, ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট আপনার আপলোড করে দিতে হবে। আইডিটা আপলোড করে দিবেন, তখন আপনার লিমিটটা বাড়াই দিবে তারা, ঠিক আছে। তো এইভাবে আপনারা লিমিটটা বাড়াই নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা পে সেন্ড ইউজ করে আপনারা কীভাবে মানি ট্রান্সফার করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।